বনু মাঝি আমি কার কাছে থাকব কে আমাকে একটু আশ্রয় দেবে খোদা সবাই আমাকে পার করে দিয়েছে খোদা তুমি তুমি আমার সহায় থেকো খোদা এ বনমাঝি আমি কি খাব কিসের শব্দ শোনা যাচ্ছে আমি তো খিদাই চোখে দেখতাছি না একটু এগিয়ে দেখি আমি যা পাম আমি তাই খাম আমি মরলাম খিদাই আমি কি খাই কোথায় যাই তুই আমাকে এমনই করে দেখিস মেরে ভাই এই জগতে আমার আপন বলতে কেউ নেই তোর তো অনেক খুদ পেয়েছে তাই না আমাকে খা না ধরে না রে চোখিরে আমি আমি তোরে খাব খোদা আরে চোখিরে বনের ভাত সেও যে আমাকে খেতে চায় না খোদা আমার কেহ নাই রে ধরে রাখো মনে রে বনে ভাগো আমার কেহ নাই রে ধরে রাখো মনে গো বনে ভাগো রে I'm
কি খাবো না তুই আমার সাথে সকল দুঃখে কথা বলে ওরে ভা আমি তোকে খাবো না রে পৃথিবী ওরে বনের ভা আমি আমি তোর কাছে কি পরিচয় দেব আমি আমি ওই সুলতানের পুরে পুত্র পুত্র জামাল বাদশার জামাল বাদশার স্ত্রী আমার স্বামী আমাকে রেখে 12 বছরের জন্য বাণিজ্য করতে গিয়েছিলে আজ আমি কর্ম দোষে এই কলঙ্কিনী হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছি আমি তোকে খাবো না এই বাদশা যে আমার বন্ধু হয় সে আমার বীর ভাই আমি তোকে খাবো না আমি তোমার বাচ্চা নিয়ে আমি তোমাকে আসি রে বাবু তাই চলো ঠিক আছে কি হয়েছে তোমার এত চালাইতেছ কেন আরে চালাইতেছি কি সাথে ওই সারাদিন বনে বনে কাটকারি আসিয়ে যদি আমার বাড়িতে সে টাকা টিকি করে ভাড়ায় গুণ আনতে হয় তাহলে আমার কেমনটা লাগে তা বুঝি আমার হাত পাউরি কে দই দিবে কি রা কামাই করাইছে সারা দিন সারা দিন পর ওই হন্দা এক সার চাউল আর আদর সার ডাউল নিয়ে আহে আমার বাদ জোটে না আর তোমার খামুকি আর বলে না কি আমার পাও দোয়া দিব কেরা আমি পারুম না আমি পাও দোয়া কানি ঘরে কানি আমরা দুইজন মানুষ এক সের দেয় লাতে সের চাই লইলেই আমাকে যথেষ্ট আর কারা খাবো আমাকে কে দুই চারটা ফোলা ফান আছে রে ভাগ্যিস তাও বড় যে আমাকে পুলাই ফান দেয় নাই তাও তো কথা হতি রে অর্ডারিনি ও কাঠুরা হাই হাই ওই দেখো কি যেন ভূত না পেতনি ওখানে দাঁড়া হয়েছে খাড়া হয়েছে দেখো তো দেখো কাঠুরে দেখো ও তিতু ওই কাঠুরানি ওই তাড়াতাড়ি আমার কুড়ালটা নিয়ে আয় তোর দে দা দেহি এই না তোমার কুড়াল এই তাড়াতাড়ি দাব দে তুই মানুষ না ভূত না পেতনি আমাকে মারলাম কুড়ালের বাড়ি